সরকারি বিষয়া কি করেছে, সরকারি বিষয়া কত আছে, সেই সম্পর্কে মাথা নামারিব। সরকারি বিষয়াক বদলিকরণ এইবিলাক আপনালোক আঁতরি থাকব। রাজস্থানলৈ যোৱা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে এই উপদেশ প্রদান করলে রাজস্থানের 110 জন বিধায়কক। সরকার সলনি হওয়ার লগে বিষয়াসকল সলনি করা হয়, কিন্তু সরকার সলনি হলেও বিষয়াসকল নিজের স্থানতেই থাকি যায়। সে রাজনীতিকরণ নকৰিব বিষয়ার বদলিকরণ সন্দর্ভত এই পরামর্শ প্রদান করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। রাজস্থান রাজ্যিক বিজেপির কার্যালয়ত প্রায় দেড় ঘন্টা সময় ধরে শুক্রবারে সময় কটালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। আর এই সময়সাত 110 জন বিধায়কক এই উপদেশ প্রদান করলে প্রধানমন্ত্রী। সরকারি আসনি গ্রহণ করে সেই আসনি কার্যকরী করার ক্ষেত্রে বিষয়াক দায়িত্ব দিবলৈ পরামর্শ প্রদান করে প্রধানমন্ত্রী। কোনে কত কি করে আছে সেই সম্পর্কে সকলো নিরীক্ষণ করে থাকা বলেও মন্তব্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। সরকার সলনি হওয়ার লগেলগে বহু রাজ্যত একাংশ বিষয়াকো সাল সলনি করা হয় বা রদ বদল করা হয়। আর এই বিষয়টো বা এই প্রক্রিয়াটোর আঁতরি থাকবলহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে উপদেশ দিলে রাজস্থানের নবনির্বাচিত বিধায়ক। অহংকার ত্যাগ করে, নিজের ইগো ত্যাগ করে মানব সেবক হিসাবেহে কাম করবলে পরামর্শ প্রদান করেছে প্রধানমন্ত্রী। জয়পুরস্থিত বিজেপির কার্যালয়ত প্রায় দেড় ঘন্টা সময় বিজেপির বিধায়কসলের সঙ্গে সময় কটালে প্রধানমন্ত্রী মোদিয়ে। আর এই সময়সাতেই নবনির্বাচিত বিজেপি সরকারখনের মন্ত্রী বিধায়কক এই পরামর্শ প্রদান করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। সরকারি বিষয়া কি করেছে, সরকারি বিষয়া কত আছে, সেই সম্পর্কে মাথা নামারিব। সরকারি বিষয়াক বদলিকরণ এইবিলাক আপনালোক আঁতরি থাকব। রাজস্থানলৈ যোৱা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে এই উপদেশ প্রদান করলে রাজস্থানের 110 জন বিধায়কক। সরকার সলনি হওয়ার লগে বিষয়াসকল সলনি করা হয়, কিন্তু সরকার সলনি হলেও বিষয়াসকল নিজের স্থানতেই থাকি যায়। সে রাজনীতিকরণ নকৰিব বিষয়ার বদলিকরণ সন্দর্ভত এই পরামর্শ প্রদান করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। রাজস্থান রাজ্যিক বিজেপির কার্যালয়ত প্রায় দেড় ঘন্টা সময় ধরে শুক্রবারে সময় কটালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। আর এই সময়সাত 110 জন বিধায়কক এই উপদেশ প্রদান করলে প্রধানমন্ত্রী। সরকারি আসনি গ্রহণ করে সেই আসনি কার্যকরী করার ক্ষেত্রে বিষয়াক দায়িত্ব দিবলৈ পরামর্শ প্রদান করে প্রধানমন্ত্রী। কোনে কত কি করে আছে সেই সম্পর্কে সকলো নিরীক্ষণ করে থাকা বলেও মন্তব্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। সরকার সলনি হওয়ার লগেলগে বহু রাজ্যত একাংশ বিষয়াকো সাল সলনি করা হয় বা রদ বদল করা হয়। আর এই বিষয়টো বা এই প্রক্রিয়াটোর আঁতরি থাকবলহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে উপদেশ দিলে রাজস্থানের নবনির্বাচিত বিধায়কসলক। অহংকার ত্যাগ করে, নিজের ইগো ত্যাগ করে মানব সেবক হিসাবেহে কাম করবলে পরামর্শ প্রদান করেছে প্রধানমন্ত্রী। জয়পুরস্থিত বিজেপির কার্যালয়ত প্রায় দেড় ঘন্টা সময় বিজেপির বিধায়কসলের সঙ্গে সময় কটালে প্রধানমন্ত্রী মোদিয়ে। আর এই সময়সাতেই নবনির্বাচিত বিজেপি সরকারখনের মন্ত্রী বিধায়কক এই পরামর্শ প্রদান করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে।